বন্ধুরা, স্বাগত জানাই আজকের এই চেতনার আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে পৃথিবী ত্রাস হয়ে উঠেছে করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোভিড-19কে মহামারী আখ্যা দিয়েছে। রোজ রোজ আমরা শুনছি হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, কত শত শত মানুষ সারা বিশ্বব্যাপী মারাও যাচ্ছেন এই কোভিড-19 সংক্রামিত হয়ে। আর ভারতে তৃতীয় দফা লকডাউন কাটিয়ে আমরা পড়েছি চতুর্থ দফা লকডাউনে, আর এর মধ্যে মানুষের মধ্যে দেখা যাচ্ছে গড়ে উঠেছে নানা ভুল ভ্রান্তি, বা ভালোভাবে বলতে গেলে বলা যায় যে নানা বিশ্বাস। আর এই বিশ্বাসগুলো সঠিক কিনা সেই প্রসঙ্গে খোঁজ খবর নিতে গিয়ে দেখা যাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নির্দেশিকায় এই রকম বিশ্বাস নিয়ে বেশ কিছু কথা বলেছে। প্রথমেই বলতে হচ্ছে, মানুষের মধ্যে একটা ভুল ধারণা বা বিশ্বাস গড়ে উঠেছে যে দৈনিক ব্যবহারের জন্য যে টাকা বা নোট বা কয়েন আমরা ব্যবহার করি, তা হাতে নিলে বা তা ব্যবহার করলে তার থেকে আমার শরীরে এই কোভিড-19 ভাইরাস ঢুকে যেতে পারে। এটা কি সত্যি? আর এই ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কারভাবে জানাচ্ছে যে সারা বিশ্বব্যাপী তাদের কাছে কোনো স্বীকৃত প্রমাণ নেই যে টাকা নোট বা কয়েন থেকে এই করোনা ভাইরাসের সংক্রমণ কোথাও ঘটেছে। তবে তারা বলছেন যে একজন সংক্রামিত ব্যক্তির নিঃশ্বাস প্রশ্বাস, হাঁচি কাশি বা কথা বলার মাধ্যমে এই নোট বা কয়েনের ওপর এই করোনা ভাইরাসের জীবাণু এসে পড়তে পারে, তবে তা কিন্তু বেশিক্ষণ স্থায়ী ওখানে থাকবে না। তাই সেক্ষেত্রে আমাদের উচিত যে এই কয়েন বা নোট ব্যবহার করার পর আমাদের দুই হাত খুব ভালো করে সাবান ও জল দিয়ে কনুই অবধি ধুয়ে নেওয়া সবথেকে ভালো। এছাড়াও আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি, তবে এক্ষেত্রে বলতে হচ্ছে যে অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে অনেক মানুষ এই টাকা বা কয়েন জল দিয়ে সাবান দিয়ে ধুচ্ছেন বা স্যানিটাইজার দিয়ে তা পরিষ্কার করছেন। এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে না, ওই রকম করার কোনো দরকার নেই। আর এই টাকা পয়সার কথা যখন উঠল, তখন আরও একটা মানুষের ভুল ধারণা বা বিশ্বাস যেটা দেখা যাচ্ছে তাই নিয়ে আসতে হচ্ছে। অনেক মানুষের মনে এই জিজ্ঞাসা রয়েছে যে বাজার থেকে কিনে আনা ফল বা সবজি তা কিভাবে ধুতে হবে বা তা কিভাবে পরিষ্কার করতে হবে। এই ক্ষেত্রে হু বলছে যে স্বাভাবিক অবস্থাতে যেরকমভাবে আমরা ফল সবজি বাজার থেকে কিনে এনে ধুই বা পরিষ্কার করেছি, সেইভাবেই কিন্তু আমাদের এখন সেই শাক সবজি বা ফল সেইভাবেই আমাদের ধুতে হবে। তবে এক্ষেত্রে তারা একটা জিনিস কিন্তু বলেছে, আর তা হলো যে এই ফল শাক সবজি যখন আমরা ধুচ্ছি, তার আগে আমাদের দুই হাত ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আর তারপরেই তা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। বিশেষ করে যদি সেই ফল বা সবজি কাঁচা খাওয়া হয়। এবারে বলতে হচ্ছে যে মানুষের মনে এরকম ধরনের জিজ্ঞাসা আছে যে মুদির দোকানে বা খাবারের দোকান থেকে আমরা নিরাপদে কিভাবে জিনিস কিনে আনতে পারি। আর এই ক্ষেত্রে হু তার নির্দেশিকায় বলছে যে মুদির দোকান থেকে বা খাবারের দোকান থেকে সংক্রমণ ঘটেছে তা কিন্তু তাদের কাছে সারা বিশ্ব থেকে কোনো খবর নেই। তবে এই ক্ষেত্রে আরও একটা কথা তারা বলছেন যে
আমরা মুদির দোকানে গেলে বা খাবারের দোকানে গেলে অবশ্যই যেন সাবধান হই যে কোন জিনিসে আমরা হাত দিচ্ছি, আর সেই ক্ষেত্রে দরকার হলে আমাদের জেনে নিতে হবে যে সেই জিনিসটি স্যানিটাইজ করা আছে কি না, আর জিনিসপত্র কিনে আনার পর বাড়িতে তা যথাস্থানে রাখার আগে আমাদের দুই হাত খুব ভালো করে সাবান ও জল দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে তা ধুয়ে নিতে হবে। আর জিনিসগুলো যথাস্থানে রাখার পর অবশ্যই কিন্তু আরও একবার আমাদের হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আবার মানুষের মনে এরকম ধরনের জিজ্ঞাসা এসেছে বা বিশ্বাস এসেছে যে আমার বাড়িতে যদি করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী না থাকে তাহলে রোজ দিনকার পরার যে জামা পোশাক বা বিছানার চাদর তা কাচার সময় কি ওয়াশিং মেশিন বা ড্রায়ারে দিয়ে কাচতে হবে? আর সেই ক্ষেত্রে হু তার নির্দেশিকায় বলছে যে আমাদের কখনোই ওয়াশিং মেশিন বা ড্রায়ারে দিয়ে জামা কাপড় বিছানার চাদর কাচার দরকার নেই। স্বাভাবিক অবস্থায় যেভাবে আমরা গুঁড়ো সাবান বা সাবান দিয়ে আমরা আমাদের পোশাক বিছানার চাদর কাচতাম সেইভাবে কাচলেই হবে। তবে এক্ষেত্রে তারা আরেকটি জিনিস বলেছে যে ওই জামা কাপড় কাচার পর তা বাইরে রোদে শুকিয়ে নিতে হবে, আর শুকনো কাপড় ঘরে গুছিয়ে আনার সময় তার আগে আমাদের দুই হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরেই তা ঘরে আনতে হবে। সন্দেহ আসছে মানুষের মনে যে মাছি থেকে কি এই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে? আর সেই ক্ষেত্রে হু তার নির্দেশিকায় বলছে যে সারা বিশ্ব থেকে তাদের কাছে কোনো স্বীকৃত প্রমাণ নেই যে মাছি থেকে বা মাছির মাধ্যমে এই করোনা ভাইরাস কারো দেহে সংক্রামিত হয়েছে। আসলে এই করোনা ভাইরাস সংক্রামিত হয় এক মানুষ থেকে আর এক মানুষে। যখন একজন সংক্রামিত ব্যক্তি হাঁচে কাশে বা কথা বলে তার মুখ দিয়ে বিন্দু বিন্দু জলকণা বিভিন্ন জিনিসের ওপর পড়তে পারে, পরে সেই সব জিনিসগুলোতে যখন আমরা হাত দেই সেই থেকে আমাদের শরীরে এই করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই যেটা মনে রাখতে হবে যে এক মানুষ থেকে আর এক মানুষের দূরত্ব যেন কম করে 1 মিটার হয়, আর অবশ্যই আমাদের দুই হাতের নখ যেন ছোট ছোট করে কাটা থাকে। যে কোনো কিছু হাত দেওয়ার পরে বা আগে, বিশেষ করে খাবার খাওয়ার সময়, তার আগে অবশ্যই যেন আমাদের দুই হাত কোনোই অবধি ভালো করে 60 সেকেন্ড কম করে আমরা সাবান ও জল ব্যবহার করে তা ধুই বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করি। এইগুলোই হচ্ছে আমাদের করতে হবে এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার জন্য। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।